আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আলুর মধ্যে একটা ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। তো চলুন শুরু করা যাক, এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। এখানে আমি দুটো কাঁচা আলু কেটে নিয়েছি এভাবে লম্বা স্লাইস করে। তো কাঁচা আলুকে লম্বা স্লাইস করে এভাবে কেটে নেবেন। তো একটু পাতলা করে কেটে নিতে হবে, খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর একটি ডিম ভেঙে নিয়েছি। তো দুটি কাঁচা আলুর জন্য এখানে একটি ডিমই যথেষ্ট, এখন এটাকে সাইডে রাখছি। এখন এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো বেসন নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন বেসন নিতে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়া, ঝালটা বুঝে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চাট মশলা। অবশ্যই চেষ্টা করবেন এখানে চাট মশলা ব্যবহার করতে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটি ডিম। আর এই ডিমটা দেবার কারণে কিন্তু এর টেস্ট অনেক বেড়ে যাবে। আর চাইলে কিন্তু এখানে আপনারা ডিমটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। বেসন দিয়েছি যেহেতু বাইন্ডারের কাজ বেসন করবে। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব পানি দিয়ে। এই পর্যায়ে অল্প অল্প করে পানিটা মিশিয়ে নিচ্ছি। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, আবার খুব বেশি ঘনও করা যাবে না, তাই বুঝে শুনে পানিটা দিয়ে নেবেন। তো অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে, বেসনের যাতে কোনো রকমের দানা ভাব না থাকে। তাই এটাকে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিয়েছি। দেখুন এর ভেতরে কিন্তু কোনো রকমের লাম্পস নেই। অবশ্যই চেষ্টা করবেন ঠিক এভাবে কিন্তু নাস্তাটা তৈরি করতে, দেখবেন এটা কতটা মজার হয়। তো খুবই ভালো করে এটা আমি বিট করে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর কাঁচা আলুটাকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই পানিটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চিমটির মতো। তো এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন, যেহেতু ব্যাটারে লবণ আছে তাই বুঝে শুনে কিন্তু এখানে লবণটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া। তো এখানে 1 থেকে 2 চিমটির মতো কালো গোলমরিচ গুঁড়া দিয়ে নেবেন। তো গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এখন এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এভাবে আলুর গায়ে লবণটা মেখে নিতে হবে, এতে করে লবণটা কিন্তু আলুর গায়ে ঢুকে যাবে। তো লবণ মাখিয়ে এটাকে প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো ভীষণ মজার ঝটপট এই নাস্তাটা তৈরি করে দেখবেন, পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের রেসিপি। তো ফিরে এসেছি ঠিক 5 মিনিট পর। আর এই পর্যায়ে আলুর ভিতরে আমি ব্যাটারটা দিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা লাগিয়ে নিব খুব ভালো করে। তো আলুর গায়ে ব্যাটারটা খুব ভালো করে এভাবে লাগিয়ে নেবেন। তো ব্যাটারটা দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে, খুব বেশি কিন্তু ঘন করা যাবে না ব্যাটারটা। তো সবগুলো আলুর গায়ে খুব ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি আমার প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তো খুব বেশি ডুবার তেলে ভাজার প্রয়োজন হবে না, অল্প তেলেই কিন্তু এটা ভেজে নিতে পারবেন। তো প্যানের গায়ে তেলটাকে ভালো করে স্প্রেড করে নিব আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে থাকবে, লো হিটে কিন্তু এটা ভাজা যাবে না, তাই মিডিয়াম হিটে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিব। এখন ব্যাটারের ভিতরে খুব ভালো করে আলু চুবিয়ে নিচ্ছি। তো আলুর গায়ে যে এক্সট্রা ব্যাটার থাকবে সেটা কিন্তু একটু ঝরিয়ে নেবেন, ঝরিয়ে পাতলা ব্যাটার দিয়ে কিন্তু এভাবে আলুটাকে তেলে ছাড়তে হবে। তো কাঁচা আলুর এই নাস্তাটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো একটু ফাঁকা রেখে আমি একসাথে কয়েকটার মতো দিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে নিচ্ছি, যখনই উপরটা একটু ড্রাই হয়ে যাবে তখন উল্টে নিতে হবে। তো ভালো করে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়।
তো এভাবে কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে আলুর ব্যাটারটা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো যখনই দেখবেন যে এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। তো কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু চেক করে দেখে নেবেন ভেতরের আলুটা সিদ্ধ হয়েছে কিনা। যখনই দেখবেন যে এটা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু তেল ছেঁকে একটা প্লেটে তুলে নেবেন। তো এর তেলটা আমি খুব ভালো করে ঝরিয়ে তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নিচ্ছি। তো ভীষণ মুচমুচে আর মজাদার এই নাস্তাটা কিন্তু পরিবারের সবাইকে বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন বিকেলের নাস্তায়। তো সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এটা কিন্তু আপনারা টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন, বা চাইলে কিন্তু এটা এমনিতেও সার্ভ করতে পারেন। তো আলুর এই মচমচে নাস্তাটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে হবে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।